নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশের মধ্যে শুধু আসামেই করোনার চিকিৎসা হচ্ছে বিনামূল্যে, জানালেন হিমন্ত। করোনায় দ্বিতীয় মৃত্যু, প্রবল শ্বাসকষ্টে প্রাণ হারালেন শিলচরের ব্যবসায়ী নারায়ণ মিত্র। দুষ্কৃতীদের বাধাদানে স্তব্ধ গ্রামীণ সড়কের কাজ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন আরকাটিপুরবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশের মধ্যে আসামেই করোনা আক্রান্তদের চিকিৎসা এবং খাদ্যের ব্যবস্থা বিনামূল্যে করা হচ্ছে। বৃহস্পতিবার গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও জানান, রাজ্যবাসীর কোভিড নাইন্টিন টেস্টিং, হাসপাতালের সমস্ত চিকিৎসা এবং খাদ্যের জন্য রোগীদের কাছ থেকে একটি টাকাও নেওয়া হচ্ছে না। অন্যান্য রাজ্যে কোভিড টেস্টের জন্য 4,500 টাকা আদায় করা হয়, রোগীদের খাবার এবং চিকিৎসার জন্য সেই সব রাজ্যে টাকা গুনতে হয়, কিন্তু আসামের স্বাস্থ্য বিভাগ এ রাজ্যের সব খরচ বহন করছে বলেও হিমন্ত উল্লেখ করেন। টেস্ট ইজ নট ফ্রি ইন এনি স্টেট, হয়তো কৰবাত বিপিএল ফ্রি হ'ব পাৰে, আয়ুষ্মান ভাৰতত টেস্ট কৰিব পাৰে, কিন্তু অসমক বাদ দি কোনো ষ্টেটজতে আৰটিপিচিআৰ টেষ্ট ফ্ৰী নহয়, দে হেভ টু পে। আমি ৰিপিটেড আৰটিপিচিআৰ টেষ্ট কৰোঁ বিনামূলীয়াকৈ কৰোঁ। অসমত আহি কেতিয়াবা মানুহে ব্ৰেকফাষ্ট বা লাঞ্চৰ কাৰণে কোভিড কেয়াৰ চেণ্টাৰত হুলস্থুলো কৰে, কৰাটো স্বাভাৱিক, কিন্তু ভাৰতৰ সকলো ৰাজ্যতে কোভিড ট্ৰিটমেণ্ট ইজ অন পেমেণ্ট, নট ফ্ৰী। বিনামূলীয়া কোভিড ট্ৰিটমেণ্ট নহয়, অন পেমেণ্ট হয়। আৰু নাৰ্ছিং হোমবিলাকত মানুহ জুৰুলা হোৱাৰ খবৰ আমি সদায় দিনত পাই আহিছোঁ। মেডিচিন প্ৰেছক্ৰিপশ্যন কৰিব, ৰেমডিচিভিৰ আনক, টছলিজুমাব আনক, বাট দে হেভ টু এৰেঞ্জ অন দেয়াৰ অ'ন, চৰকাৰে ক'তো নিদিয়ে। তাৰ উপৰিও নাৰ্ছ চিকিৎসকসকলে জীৱনপণ সংগ্ৰাম কৰি কেইবাজনো লোক আক্ৰান্ত হৈ তেওঁলোকে কোভিড ৰোগীসকলক বচাবলৈ চেষ্টা কৰে। এই ৰোগীসকল ভাল হোৱাৰ পিছত তেওঁলোকে যদি আমাক প্লাজমা ডনেট কৰে, সেই প্লাজমা দি দুজন ৰোগীক আমি বচাব পাৰোঁ। এজনৰ প্লাজমা দি দুজন ৰোগীক আমি বচাব পাৰোঁ। অসমৰ কোভিড আক্ৰান্ত যিসকল লোক, যিসকলে সঁচা কোভিড হস্পিটেলৰ ভিতৰত দেখিছে, তেওঁলোকে আমাৰ নাৰ্ছ ডক্টৰসকলৰ তপস্যাও দেখিছে। দুইটা বস্তু, সেইসকল পেচেণ্টক মই দেখা পাইছোঁ আৰু তেওঁলোকে আমাৰ স্বাস্থ্যকৰ্মীসকলৰ তপস্যা দেখিছে ভিতৰত, যিধৰণে সংগ্ৰাম কৰি আছে তেওঁলোকে, পিপি কিট পিন্ধি ঘণ্টাৰ পিছত ঘণ্টা কাম কৰিছে। এই যুদ্ধ বহুত সহজ হ'ব পাৰে যদি সুস্থ হৈ উভতি যোৱা ৰোগীসকলে আমাক প্লাজমা ডনেট কৰে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত এদিন রাজ্যের করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থার কথা বিস্তারিতভাবে জানান। তিনি বলেন, শুধু গুয়াহাটিতে এদিন পর্যন্ত 1,10,000 লোকের কোভিড পরীক্ষা হয়েছে। আগস্টের শেষ দিকে মহানগরের কোভিড পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করেন। আপোনালোকক মই অত্যন্ত আনন্দ সহকারে জানাব খুজিছো যে আজির দিনটোত আমি 6,00,000 টেস্টর মাইলস্টোন আমি অতিক্রম করিম, অর্থাৎ অসমে আজিৰ দিনটোত 6,00,000 টেষ্ট সম্পূৰ্ণ কৰিব। ইতিমধ্যে 5,54,000 দিনৰ ভাগতে সম্পন্ন হৈছে আৰু গধূলিৰ ভাগলৈকে 6,00,000 টেষ্ট আমি সম্পূৰ্ণ কৰিম। আজিৰ দিনটোত আমাৰ টেষ্ট পাৰ মিলিয়ন 17,800 আছে। মাত্ৰ 3খন ৰাজ্য আমাৰ ওপৰত আছে, দিল্লী, অন্ধ্ৰপ্ৰদেশ আৰু তামিলনাডু। দিল্লী, অন্ধ্ৰপ্ৰদেশ আৰু তামিলনাডুক বাদ দিলে ভাৰতৰ আন সকলো ৰাজ্যৰকৈ 17,800 পাৰ মিলিয়ন টেষ্টেৰে সৈতে অসমে নিজৰ যাত্ৰা অব্যাহত ৰাখিব পাৰিছে। হাৰিয়ানা, ৰাজস্থান, পাঞ্জাব, কৰ্ণাটকা, কেৰেলা, মহাৰাষ্ট্ৰ, এই গোটেইবোৰ ৰাজ্যক আমি পাৰ মিলিয়ন টেষ্টত পিছ পেলাব পাৰিছোঁ।
আৰু আমাৰ সন্মুখত বা আমাতকৈ আগত আজিৰ দিনটোত দিল্লী, অন্ধ্ৰপ্ৰদেশ আৰু তামিলনাডু থিয় হৈ আছে। শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী জানেগঞ্জের নারায়ণ মিত্র করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল 6:05 শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মেডিকেলের চিকিৎসকরাই এ ঘোষণা করেন। নারায়ণ মিত্র কয়েকদিন ধরে কাশিতে ভুগছিলেন। স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে বুধবার তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তার সোয়াব সংগ্রহ করে কোভিড স্ক্রিনিং ওয়ার্ডে ভর্তি করা হয়, দেওয়া হয় অক্সিজেন। তাতেও পরিস্থিতির উন্নতি হচ্ছিল না। পরে রাতে ভেন্টিলেশনে রাখা হয়। রাত পোহাতেই বৃহস্পতিবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। অন্যদিকে এদিনই তার সোয়াব টেস্টের রিপোর্টও পজিটিভ আসে। স্টেট কোভিড ডেথ অডিট কমিটির ঘোষণা এলে নারায়ণ মিত্রকে কাছাড়ে করোনায় আক্রান্ত দ্বিতীয় মৃত ব্যক্তি বলে ধরা হবে। নারায়ণবাবু হলেন সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী দুলাল মিত্রের বড় ভাই। এই খবর আসার পর বাড়ির সবাই সেলফ কোয়ারেন্টিনে রয়েছেন। নারায়ণবাবু ছিলেন একটি সাবান কোম্পানির কর্ণধার। মৃত্যুকালে বয়স হয়েছিল 70 বছর। রেখে গিয়েছেন স্ত্রী, দুই পুত্র, পুত্রবধূ সহ অসংখ্য আত্মীয় সহ গুণমুগ্ধ। তার মৃত্যুতে শিলচরে শোকের ছায়া নেমে এসেছে। দিনে 17 জন পজিটিভ পাওয়া গেছে, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। যদিও উনি কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, নারায়ণ মিত্র বলে 70 বছরের বৃদ্ধ, উনি মায়াস্থেনিয়া গ্রেভিস এবং অন্যান্য কিছু সমস্যা নিয়ে একজন প্রাইভেট ডাক্তারের ট্রিটমেন্টে ছিলেন। তো উনি কেসটি শিলচর মেডিকেল কলেজে রেফার করেন, যেহেতু কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সিমটমের উপর বেসিস করে আমরা ওনার কোভিড টেস্ট করাই। কোভিড টেস্ট করার পরে উনি ভোরবেলা মারা যান এবং ওনার রেজাল্টটিও পজিটিভ আসে। সেই অনুযায়ী আমরা কেসটি আমাদের যে স্টেট লেভেল অডিট বোর্ড আছে, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন চেয়ারম্যানশিপে, সেখানে আমরা কেসটি পাঠাই এবং সেই কেসটিকে অডিট বোর্ড কোভিড মৃত্যু বলে গণনা করেনি, সেটাকে অন্য কারণে মৃত্যু বলেছে। যদিও কোভিড আক্রান্ত ছিলেন কিন্তু মৃত্যুর কারণটা কোভিড না। দুষ্কৃতীদের বাধাদানের ফলে স্তব্ধ হয়ে পড়েছে একটি গ্রামীণ সড়কের নির্মাণ কাজ। ঘটনাটি ঘটেছে আরকাটিপুর জিপির গোসাইপুর দ্বিতীয় খণ্ডে। গ্রামবাসীদের অভিযোগ, চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে এলাকার ছবর উদ্দিন হাউস থেকে গণপতি হাউস পর্যন্ত 300 মিটার রাস্তার কাজে 3 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে, কিন্তু স্থানীয় কিছু দুষ্কৃতী কাজে বাগড়া দেওয়ায় কাজ বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তার জন্য বিগত 15 বছর ধরে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, কিন্তু এখন অর্থ মঞ্জুর হওয়ার পরও দুষ্কৃতীদের বাধাদানে কাজ বন্ধ হয়ে গেল। তারা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রোটিন ফাইন্যান্সের টাকা আইছে রাস্তার কাজ। রাস্তার নাম বলো। সবরউদ্দিন তাকি গণপতি হাউস। তে এখন একটা দেওয়া হইছে গণপতি তাকি সবরউদ্দিন হাউস। তে আমরা গণপতি হাউস তাকি কাজ শুরু করছি আর এটা কাজের 14 ফাইন্যান্সের টাকা। 14 ফাইন্যান্সে 3 লাখ টাকা স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার পরে এটা পাস হয়েছে 8 ফুট আর লম্বা হয়েছে 300 মিটার। এটার কাজের লাগি আমরা শুরু করছি, কাজ করতাম এর ভিতরে। এটা মানে কতটুক জায়গা তারা বন করিয়া রাখছে, এটা দেওয়ার হিসাব করে না তারা দিত রাস্তা। রাস্তার লাগি আমরা প্রসেস করছি, এটার মধ্যে খালি উল্টাপাল্টা মার দাঙ্গা এইসব উল্টাপাল্টা চলে। আমি একটা ওয়ার্ড মেম্বারের হাজবেন্ড, আমি সবরে জোর হাত করিয়া এখন শুনলাইলাম এই মার দাঙ্গা না হওয়ার কারণে। কিন্তু এই গাঁয়ের গুলা সব মানুষ জুটিয়া এখন তারা ডান্টা দাও বলে একটু বাইর হয়ে কোনো সময় কিতা করে দিব, রাস্তা বন্ধ করে দে, ইটা করে দে। আমরা কীরকম রাস্তাটা বানাইমু, আমরা সরকার তাকে এই অনুরোধ করি যে আমরা এই রাস্তাটা ক্লিয়ার করিয়া সরকার আমরারে উচিত বিচার করিয়া দেন। আমরা দাবি করা যে আমরা রাস্তা এটা ক্লিয়ার হইতো, আমরা ছেলে মেলে হরুতা পড়া লেখার লাগে যখন স্কুল যাই সুবিধা হইব, প্লাট যে সময় হয় আমরা কোনো উপায় নাই, নিচে ডুবা কোম্পানি আছে ডুবি যায় রাস্তা, কমসে কম তো 7-8 ফুট জল হয় রাস্তার উপরে। ইকো প্রজেক্ট গড়ে তোলার লক্ষ্যে বড়াল পাহাড় ঘুরে এলেন বরখলার বিধায়ক কিশোরনাথ। বুধবার ডিএফও সানিদেউ চৌধুরী, বন বিভাগের কর্মী এবং দলীয় কর্মকর্তাদের নিয়ে বড়াইলে সফরে যান বিধায়ক। মারোয়া বস্তির কাছে বড়াইল নিমাতা পাহাড়ে নিমাতা মাতারও দর্শন করেছেন বিধায়ক নাথ। 2,240 ফুট উঁচু পাহাড়ের স্থানে স্থানে ক্যামেরা বসানোর কাজও এদিন সম্পন্ন হয়েছে বন বিভাগের উদ্যোগে। পরে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে এদিন পাহাড়ের নিচে একটি নিমাতা মাতার মন্দির স্থাপনেও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক কিশোরনাথ। এদিন বিধায়কের সফর সঙ্গে ছিলেন অমল নাথ, মন্ডল সাধারণ সম্পাদক অজিত দাস, সঞ্জন দাস, কল্লুজিৎ চক্রবর্তী সহ আরো অনেকে। আমরা একটা ট্র্যাপ ক্যামেরা নিয়ে এসেছি এখানে। ট্র্যাপ ক্যামেরাতে আমরা শুনতে পেয়েছি যে বড়াইল পাহাড়ে অনেক জীবজন্তু আছে,
জীব জন্তু অনেক আছে কিন্তু ওটার আমাদের কাছে কোনো প্রুফ নেই, ফটো নেই, যার জন্য আমার ডিএফও মহোদয় উনি ট্র্যাপ ক্যামেরা নিয়ে এসছেন। আর ট্র্যাপ ক্যামেরাটা আজকে আমরা এই গাছের মধ্যে বেঁধে রেখেছি, আপনারা দেখতে পাবেন। এটা অন করার পর যখনই ক্যামেরা সামনে দিকে কেউ কোনো জীবজন্তু যাবে তখন এই ক্যামেরাটা অটোমেটিক সেটা স্নেপ নিয়ে নেবে। আর এই ক্যামেরাটা এই বড়াইল পাহাড়ে অনেক জায়গায় লাগানো হবে, যার জন্য 50-60টা ক্যামেরা আনা হয়েছে, প্রত্যেকটা জায়গায় এরকম লাগানো হচ্ছে। এই এলাকাটা আবার ওয়াইল্ড লাইফ জোন, আর আমরা এই এলাকাতে ফিউচারে একটা প্ল্যান করেছি যে ওয়াইল্ড লাইফ জোনকে কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে এটাকে মানে ইকো ট্যুরিজম পার্ক করা যায়, তো সেটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, চিন্তাভাবনা করছি। আর আশা রাখছি যখন আমরা চিন্তাভাবনা করছি, কাজ শুরু করে দিয়েছি, তো নিশ্চয়ই এটা সাকসেস হবে। বড়াইল পাহাড়টা আমাদের এইখান থেকে শুরু করে আগে একদম বান্দরখাল পর্যন্ত আমাদের বোরখোলা এলাকা, তারপরে পাহাড়টা অনেক লম্বা, আরও ওইদিকে একদম জাটিঙ্গা হয়ে ডিমাসা পর্যন্ত গেছে বড়াইল পাহাড়টা। এই অঞ্চলে যেটা রয়েছে সেটার উপরে আমরা এটা করছি। উধারবন থানার অন্তর্গত মধুরা জিপির নগর করমটুকরা তৃতীয় খণ্ডের বাসিন্দা আজাজুল হক গাজীর বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। পানগ্রাম জিপির বাসিন্দা হারিজ আলী লস্কর, সমীর আহমেদ লস্কর, জালালউদ্দিন লস্কর, মহিমউদ্দিন লস্কর, তৈবুর রহমান লস্কর এবং কাদির হোসেনের বিরুদ্ধে এ মর্মে উধারবন থানায় একটি এজাহার দায়ের করেন রিজিনা বেগম গাজী। এদিন আজাজুল গাজী সাংবাদিকদের জানান, পুরনো এক ঝামেলা মেটানোর উদ্দেশ্যে দুষ্কৃতীরা তাঁর বাড়িতে যায়, কিন্তু বিবাদ মেটানো তো দূর, উল্টে কথা কাটাকাটি করে নতুন করে ঝামেলার সৃষ্টি করে, ঘরের লোকদের দলবদ্ধভাবে মারপিট করে তারা। কালকে গতকালকে ওরকম টাইমে সন্ধ্যার একটু আগে জালালউদ্দিন, হারিস আলী, শাহির আহমেদ, এরপরে মহিমউদ্দিন, তৈবুর রহমান, কাদির হোসেন, এরপরে আমার বউ, তারা আইসুন আইয়া ওখানে প্রথমে কইলে আমার বউ সমঝাই দিতা, এরপরে আমরা অন্য বইছি, বোয়ার পরে হঠাৎ জালালউদ্দিন উঠি গেল আমার উপরে, হাতে ধরিল, টানিয়া শেষরাইয়া লইয়া যার গা মারপিট করিয়া, এরপরে আমি ঘরও ঢুকি গেলাম, তারা জুড়ে উঠাইয়া নিতকা চাইছিল, এরপরে ঘরও ঢুকিলাম, আশেপাশে আমরা বৌদি তারা আইসুন আই আটকানিত লাগিয়ে আমরা বৌদি তারারে মারপিট করিয়া তারা জুড়ে উঠাইয়া লইয়া যার গা আমার, এরপরে ওখান থেকে বাগি আইছি আমি, এরপরে আশেপাশে মানুষগুলা তারা এরপরে বাগি গেছেন। কংগ্রেস আমলে হাইলাকান্দিতে কয়েকটি সেতুর কাজ হলেও বিজেপি সরকারের আমলে থমকে রয়েছে হাইলাকান্দির উন্নয়নমূলক কাজ। বৃহস্পতিবার মাটিজুরি সেতুর বেহাল অবস্থা নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন এপিসিসি সদস্য আনাম উদ্দিন লস্কর। আনাম আরও অভিযোগ করেন, বিজেপি সরকারের আমলে হাইলাকান্দিতে সরকারি প্রকল্পের কাজে লুটের রাজত্ব শুরু হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ আজকে শিলচর মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেক দিনই বহু মানুষ অসুস্থ পেশেন্ট সূর্য মেডিকেল নিয়ে যেতে হয় এবং ইউনিভার্সিটি হাইলাকান্দি থেকে ছাত্ররা একমাত্র বরাকের মধ্যে একটা ইউনিভার্সিটি, এত গুরুত্বপূর্ণ ব্রিজ, কিন্তু আজকে আমি জেলা পরিষদ সভাপতি থাকাকালীন সময় থেকে বহু সংগঠন এবং অরাজনৈতিক দল বহুবার এই ব্রিজ নিয়ে আন্দোলন করা হয়েছে এবং দাবি জানানো হয়েছে, কিন্তু আজকে যে বর্তমান বিজেপি কেন্দ্রীয় বিজেপি সরকার এবং রাজ্যিক সরকার, আজকে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার থাকা অবস্থায় এই ব্রিজের বহু আন্দোলন করার পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজকে এই বিজেপি সরকার সাম্প্রদায়িক সরকার মুখে বলে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু প্রকৃত যদি দেখা যায় একটা এই বিজেপি সরকার সবসময় জাতপাত নিয়ে রাজনীতি করে, উন্নয়নমূলক কোনো কাজ নেই। শিলচরের 28 জন সঙ্গীত শিল্পীকে সংবর্ধনা জানানো হয়েছে। বৃহস্পতিবার হোটেল ইলোরা হেরিটেজে স্মাইল এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শিল্পীকে সংবর্ধনা জানানো হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্মাইলের পক্ষে স্বর্ণালী চৌধুরী জানিয়েছেন, শিল্পীরা সমাজের গর্ব, গানের মাধ্যমে তারা ক্রমাগত আমাদের মনোবল বাড়িয়ে চলেছেন, তাই তাদের কুর্নিশ জানাতে গিয়ে ছোট্ট একটা প্রচেষ্টা নিয়েছেন তারা। স্মাইল এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যৌথ উদ্যোগে আমরা 28 জনকে আজকে সম্মাননা এবং সঙ্গে একটু সামান্য অভিজ্ঞ হিসেবে সামান্য একটু দেওয়া হয়েছে। তো এইটা কিন্তু একদম সম্পূর্ণ মানে আমাদের মাথা আমাদের চিন্তার একটা ফলপ্রসূ, যে
আমরা সঙ্গীত শিল্পীদের আমরা একটু সম্মান করব, সাথে করে আমাদের যদি সাহায্য দিতে পারি তার জন্য, কারণ এরা আমাদের সমাজটাকে সাংস্কৃতিক নানান রকমের উপহার দিয়ে আমাদের মানসিক বলকে আরও শক্ত করেছেন ওরা। এই কোভিড-19 করোনার যে প্যান্ডামিক চলছে, এই প্যান্ডামিকের মধ্যে ওনারা রোজগার হচ্ছে না ওনাদের, কিন্তু অনেকের জীবিকাই গান গাওয়া, নাটক করা, বাজনা হ্যান্ডসে যারা আছেন ওদের এটা জীবিকা, কিন্তু ওরা ফেসবুকে লাইভ করে আমাদের আনন্দ যোগাচ্ছেন এবং আমরা সেইটার থেকে মনোবল পেয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তার জন্যই আমরা আজকে এই কাজটা করেছি, আর আমরা আগামী দিনে যদি পারি আরও বেশি করে কিছু একটা করব। সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া কলিকা ভট্টাচার্য এবং রুমি দাসকে সম্বর্ধনা জানালেন অসম রাজ্য বিটিপির সদস্য নীরেন পাল। বৃহস্পতিবার শিলচর 28 নম্বর ওয়ার্ডে দুই কৃতি ছাত্রীর বাড়িতেই ওই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, কলিকা 92.6% মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে এবং রুমি পেয়েছে 81% মার্কস। কলিকা দাস খুব ভালো মার্কস নিয়ে পাশ করেছে, আমাদের ওয়ার্ডের গৌরব, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং কলিকার যে চিন্তাধারা সমাজের জন্য এবং তার যে পড়াশোনা নিয়ে যে চিন্তাধারা এবং ও ডান্সও খুব ভালো কাজ করছে, তো আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আমাদের 28-এর গর্বকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারে আমি সেই কামনা করছি। আর আপনারাও সবার কাছে আবেদন রাখবো যে এই ধরনের যারা ছাত্রছাত্রীরা মানসিক নিয়ে পড়াশোনা করে এই দেশের সেবার জন্য কিংবা নিজের ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করছে তাদেরকে উৎসাহিত করুন এবং আমাদের নতুন সমাজ গড়ার একটা যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য সবার প্রতি আমি আহ্বান জানাবো। সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় 95.4% মার্কস নিয়ে পাশ করেছে গৌরব সিংহ। কুমিরগ্রাম এএফএস কেন্দ্রীয় বিদ্যালয় থেকে উত্তীর্ণ শ্রীরামখোল গ্রামের বাসিন্দা এস মংলেম্বা সিংহের একমাত্র পুত্র গৌরবের সাফল্যে গর্বিত তার বাবা মা, পাড়াপড়শি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার তার সংকল্পের কথাও জানিয়েছে গৌরব। সাফল্যের জন্য বাবা মা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথা জানাতেও ভুলেনি গৌরব। इस साल मैंने अपना 10th का रिजल्ट पास कर चुका है और मेरा परसेंटेज है 95.4%, और इसमें मेरा हाईएस्ट मार्क्स मैथ्स में मिला है 99 और सेकेंड हाईएस्ट मुझे 97 इंग्लिश में मिला है। इस रिजल्ट को लाने में मेरा सबसे ज़्यादा मेहनत तो मेरे पेरेंट्स ने किया है, जो मुझे हर वक्त सपोर्ट करते रहे, चाहे वो कोई भी पल हो, जितना भी कोई भी मुश्किल से मुश्किल कोई भी सिचुएशन हो, मेरे साथ थे। इसके साथ मेरे जितने भी रिश्तेदार थे उन्होंने मुझे हमेशा मोटिवेट करते रहे हैं, हमेशा मेरे साथ खड़े रहे और मुझे हमेशा फ्रेंडली तौर पे ट्रीट करते रहे, जो मुझे बहुत अच्छा लगा। করোনা পরীক্ষায় ভুয়ো সনদের কারবারি মোহাম্মদ শাহেদকে 10 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। করোনা পরীক্ষার ভুয়ো সার্টিফিকেট সংক্রান্ত একাধিক মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সাতক্ষীরার দেভাটা সীমান্ত দিয়ে পালানোর সময় রেবের জালে পড়েন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ। এদিনই তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোয়েন্দা পুলিশ 10 দিনের হেফাজত চেয়ে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তা মঞ্জুর করে আদালত। এদিন মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে 10 দিন এবং কর্মচারী তারিকুল ইসলামকে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। করোনার নমুনা পরীক্ষার ভুয়ো সনদ তৈরির অভিযোগে গ্রেফতার ডক্টর সাবরিনা এবং তার স্বামী আরেফ চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। ঢাকা থেকে রিধি হকের একটি রিপোর্ট। উধারবন্দের ব্লকের সহযোগিতায় রংপুর জিপি সভানেত্রী জরিনা বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সভানেত্রী জরিনার বাড়ি যাওয়ার রাস্তা আইএম রোডে সংস্কার হচ্ছে। এতে সভানেত্রী নাকি নিজের তহবিল থেকে অর্থ ব্যয় করছেন বলে জানিয়েছেন। যেখানে আইএম বাঁধের সড়ক নির্মাণ কৃষি বিভাগের অর্থে করার কথা বলে এলাকাবাসীর অভিযোগ। 100 মিটার এলাকার মধ্যে 9 লক্ষ টাকার প্রকল্প তৈরি করা হয়েছে, এখানে সভানেত্রী কিভাবে অর্থ খরচ করলেন প্রশ্ন এলাকাবাসীর। এছাড়াও রংপুরের জিপি সভানেত্রীর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংস্থা প্রকাশের সম্পাদক আব্দুস জাহিদ সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানান। ছয় পরিবার তাকে যেখানে এটাতেই একটা এমআই বান সেংশন করাইছে, তাই 9 লাখ
9372 টাকা। এটার মধ্যে থেকে 1,01,271 টাকা অলরেডি উঠাইয়া সারছে। তো এই জায়গাগুলোতে যেটা এমআই বান যেটা কৃষিক্ষেত্রে ব্যবহার হয় কৃষিকাজের সুবিধার লাগিয়া, এটা তাইনের বাড়িতে কেমনিতে হয়ে জানি না কীভাবে হইল। আর একটা জিনিস করছে তাই সেম রাস্তাতে, ওই একই রাস্তাতে একটু নামি দিক সিদিক করে আপনার আরেকটা 3,45,000 টাকার অ্যাকশন প্ল্যানে ঢুকা নিয়ে আসে। এবং আরেকটা কমিউনিটি যে তারা পাম্প নাকি তাকে কমিউনিটি দেওয়ার লাগিয়া করছে, এটাও তাইনের বাড়িতে ঢুকা নিয়ে আসে। তো এই একই বাড়িতে একই দিয়েতে টাকার 6-9 বা এমআই বান দিয়া এগুলা কীভাবে সম্ভব হয় জানি না। তাইনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, যেমন ডিসি মহোদয়া আসেন বা বিডিও মহোদয়া আসেন বা আরও যারা আসেন, এর কাছে আমরা দিয়ে আপিল করি যে এগুলারে যাতে বন্ধ করা হয় বা তদন্ত করা হয়। তদন্ত করিয়া দেখা হয় যে একই রাস্তার উপরে কীভাবে বারবার দিয়ে হয় আর এমআই বানটা কীভাবে হয়। কাজগুলি সবটি জীবী সভাপতির বাড়িতেই হচ্ছে? সবগুলা তো না, বাকি যেগুলা হইতেছে এগুলাতে 6-9 অভাব নাই, 6-9 অনেক 6-9 হইতেছে। নদী ভাঙন রোধে সরকার কোটি কোটি টাকা খরচ করলেও সমস্যার সমাধান হয়নি। কাটাখাল নদীর তসলার ভাঙনে আতঙ্কিত এলাকার মানুষের মুখে মুখে ঘুরছে আজ এ কথা। হাইলাকান্দি জেলার নিমাইচাঁদপুর গ্রামে কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কিত মানুষ, যে কোনো সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে নিমাইচাঁদপুর সহ 15টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়কটিও। ফলে জলসম্পদ বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ। তাদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে তসলার ভাঙন দিয়ে জল ঢুকে প্লাবিত হতে পারে হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকা। মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি মহাশয়কে আমরা কইছি আর কি, আর আমরা কৃষির মানে বিভাগের কর্তৃপক্ষ যারা তারাও কইছি, তারাও চেষ্টা করে প্লাটিনটলে চেষ্টা করে, মানে কাজও একটু করছে তারা, আরও চেষ্টা করে। প্রায় 300 মিটার ওই আর এই বাংলাটা অনবরত মানে বাঙ্গিয়া যাইতেছে। আমাদের ওইদিকে গ্রামাঞ্চল প্রায় ম্যাক্সিমাম 12-15 গ্রাম আছে, আর এইদিকেও মানে মোটামুটি 12-15 গ্রাম আছে। দুদিন মিলাইয়া মানে 10% মানুষ 31-32টা মতো গ্রাম আছে। কিন্তু এই গ্রামের মধ্যে আমরা এই যে রাস্তা এই যে বাংলা, যদি মেরামত না হয় বা এমনি বড়তন কোনো যদি স্কিম না হইয়া খাদ হয় তাহলে আমরা মানে বিচ্ছিন্ন হয়ে যাবো। রামনগর জিপিতে রেশন কার্ড না থাকা লোকদের চাল বন্টন করা হয়েছে। রামনগরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সুবিধা প্রাপকদের হাতে এসব চাল তুলে দেওয়া হয়। আতর রহমানের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীরেন পাল। সরকারের তরফ থেকে যাদের রেশন কার্ড নেই তাদের প্রত্যেকে মাথা পিছু 5 কিলো চাল এবং ডাল সরবরাহ করার ব্যবস্থা করেছে সরকার, এবং যাদের রেশন কার্ড আছে তাদের 5 কেজি করে চাল, যাদের পাওনা ছিল তাদেরকে 10 কেজি করে প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। আর সেই সুবাদে আমরা দেখতে পেয়েছি সরকার শুধু চাল না দিচ্ছে এমন নয়, সরকার বিভিন্ন সময় আমাদের এগ্রিকালচারের মারফতেও যাদের এগ্রিকালচারের ব্যবস্থা করা হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। এবং রেশন কার্ড বিল ছাড়াও 100-200 জন পরিবারকে 25টা জিপি থেকে পিতার মৃত্যুবার্ষিকীতে দুস্থ অসহায় 8টি পরিবারকে ত্রাণ বণ্টন করলেন পূবালী সাংস্কৃতিক সংস্থার সদস্য কিশোর বিশ্বাস। বুধবার তিনি পূবালী সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে ওই পরিবারগুলোর হাতে এসব ত্রাণ তুলে দেন। আমার বাবার অত্যন্ত ছিল তিথি অনুযায়ী গত 24 জুন 2020। আমার বাবার স্মৃতি রক্ষার্থে আমি আমার মা আসেননি, মা আমার সহধর্মিনী শ্রীমতী মধুমিতা বিশ্বাস এবং আমার বোন শ্রীমতী কবিতা দত্ত মজুমদার শিলিগুড়িতে থাকে, বাবার কাজের সময় ও আসতে পারে, ও আমরা পরিবার সবাই মিলে আজকে যে আমাদের এই ক্লাবের সংলগ্ন কিছু মানুষকে যোগ একদম সামান্য কিছু সামগ্রী আমি আজকে তুলে দিতে পেরেছি, এই জন্য আমি নিজেকে গর্বিত বোধ করছি, এটা কিছুই না। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। দেশের মধ্যে শুধু আসামেই করোনার চিকিৎসা হচ্ছে বিনামূল্যে, জানালেন হিমন্ত।
করোনায় দ্বিতীয় মৃত্যু। প্রবল শ্বাসকষ্টে প্রাণ হারালেন শিলচরের ব্যবসায়ী নারায়ণ মিত্র। দুষ্কৃতীদের বাধাদানে স্তব্ধ গ্রামীণ সড়কের কাজ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন আরকাটিপুরবাসী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।